জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ঢাকা ওয়েস্টের 2022 কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বনানীর এক হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় 2022 সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। 2022 সালের জন্য জেসিআই ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলতামিস নাবিল। বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন আইপিএলপি তহা ইয়াসিন রমাদান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুবাহা আফরিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহমুদুর রহমান ইমরান ও কাজী ফারহানা, সেক্রেটারি জেনারেল নূর মোহাম্মদ আলী, ট্রেজারার সুজাউর রহমান, জেনারেল লিগ্যাল কাউন্সিল মির্জা মোহাম্মদ ইলিয়াস, ট্রেনিং কমিশনার রাফিদ আহনাব, ডিরেক্টর জহিরুল ইসলাম মোহসান, নাজিব রাফে, ইকবাল হোসেন ইকু, সামিউর রহমান নীরব ও নিশাদুল ইসলাম। অনুষ্ঠানে আলতামিস নাবিল বলেন, 2022-এর যে নতুন কার্যনির্বাহী বোর্ড ঘোষিত হয়েছে সেখানে আমাদের মূল লক্ষ্য থাকবে যে জেসিআইকে শুধুমাত্র বাংলাদেশে না, গ্লোবালি তো অলরেডি একটা রেকগনাইজ ব্র্যান্ড, সো সেটাকে কন্টিনিউড রেখে আমাদের বাংলাদেশেরও একটা পজিটিভ ব্র্যান্ডিং কীভাবে এনশিওর করা যায় অ্যালং উইথ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘের যেটা আছে সেটাকেও লক্ষ্য রেখে বা মাথায় রেখে সেটাই আমাদের মূল ইচ্ছা থাকবে এবং আমাদের মূল কর্মযোগ্য থাকবে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই 18-40 বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এটির 120-টিরও বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা 2 লাখের বেশি। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইজে অবস্থিত। বাংলাদেশে জেসিআই এর 18টি লোকাল চ্যাপ্টার কাজ করছে, যার মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট বৃহৎ এবং প্রাচীনতম।